আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমার সবচেয়ে ফেভারিট ফল হলো আম। আম খেতে আমার খুবই পছন্দ, এই কারণেই কিন্তু আজকে আপনাদের জন্য আম ফ্লেভারের মজাদার কেক নিয়ে আসলাম। এই কেকটা একদম আমের ফ্লেভারে ইনফিউজড আর খুবই মজা। আমি ভাবিনি এই কেকটা এতটা মজা হবে, তো অবশ্যই ট্রাই করে দেখবেন। আর দেরি না করে চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে। রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিমের সাদা অংশ নিয়ে নিলাম একটা বোলের মধ্যে। এরপর মিডিয়াম স্পিডে এটাকে বিট করা শুরু করব। এখন এখানে অ্যাড করব চিনি। এক দুই মিনিট বিট করার পর এখানে চিনি অ্যাড করা শুরু করতে হবে। আমরা এখানেও হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি ইউজ করব। একটু একটু করে চিনিটাতে দিতে হবে আর বিট করে নিতে হবে, আর ওয়েট করতে হবে যতক্ষণ না স্টিফ পিকস আসে। তো এটা সময় লাগবে আনুমানিক পাঁচ ছয় মিনিট। পাঁচ ছয় মিনিট পর দেখতে পারবেন এরকম কনসিস্টেন্সি হয়ে যাবে আপনার ম্যারাংটা, অর্থাৎ ডিমের ফোমটা। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দিব তিনটা ডিমের কুসুম, যেটা আমরা আগে আলাদা করে রেখেছিলাম। একটা চামচ পরিমাণে দিয়ে দিলাম ম্যাঙ্গো ইমালশন, এটা কিন্তু দিতেই হবে, তা না হলে যে অ্যাকচুয়াল ম্যাঙ্গো ফ্লেভারটা সেটা আসবে না। তো এখন এটা দিয়ে বিট করে নিলাম। তো ম্যাঙ্গো ইমালশনটা এখনও ভালো করে মিক্স হয়নি, তো সেটা আমরা মিক্স করব, তাহলে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। এর মাঝে দিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে নর্মাল তেল, সয়াবিন তেল ইউজ করেছি আমি এখানে। তো এখন সব কিছু মিক্স করে নিচ্ছি, আর ইমালশনটাকেও ভালো করে মিক্স করে নেব, তাহলে দেখবেন একদম কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে আর্টিফিশিয়াল কালারও ইউজ করতে পারেন, আমি এখানে ইউজ করলাম না। এখন আমরা এর মধ্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করা শুরু করব। এখানে আমি দিব এক কাপ পরিমাণে ময়দা। এক কাপ পরিমাণে ময়দা আমি দুই তিনবারে চেলে অ্যাড করব, একবারে কিন্তু দেয়া যাবে না। তারপর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে বেকিং পাউডার, আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টিস্পুন পরিমাণে বেকিং সোডা। দুইটা দিলে কিন্তু আপনার কেকটা অনেক সুন্দর ফুলবে আর দেবে যাওয়ার চান্স কম থাকবে। তো সব কিছু ভালো করে মিক্স করে ছয় ইঞ্চি মোল্ডে আজকে আমি এটাকে বেক করব। আমি দুইটা ছয় ইঞ্চি মোল্ডে এটাকে বেক করব। দুইটা মোল্ডে ভালো করে ডিভাইড করে দিচ্ছি। 160 ডিগ্রি সেলসিয়াস প্রিহিটেড ওভেনে কিন্তু এটাকে বেক করতে হবে প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য। তো 30 থেকে 35 মিনিট পর বের করে আনলাম, দেখতেই পারছেন দুইটা খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। কতটা সফট আর কতটা স্পঞ্জি সেটা তো দেখেই বুঝতে পারছেন। তো এখন এটাকে আমরা সম্পূর্ণ ঠান্ডা করে নেব, ঠান্ডা করে চার স্লাইসে স্লাইস করে নেব। তো এখন আমরা চার স্লাইসের মাধ্যমে ক্রিম দিয়ে দিলাম, এইটা আর আজকে দেখালাম না, কারণ প্রত্যেকটা পর্বেই কিন্তু আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করা দেখাই। আমি জাস্ট প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ আর এই ক্রিমটা দিয়ে নিয়েছি, আর ফ্রেশ ম্যাঙ্গো কেটে দিয়েছি ভেতরে, তবে ওইটা অপশনাল। আর এখন চার সাইড দিয়ে ক্রিম দিয়ে দিলাম, নর্মালি আমরা যেভাবে ক্রিম দিয়ে থাকি একটা পাইপিং ব্যাগের সাহায্যে। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে মোটামুটি স্মুথ করে নিচ্ছি। এরপর আমরা স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং আনবো, আর আপনারা চাইলে এখানে এরকম ভিজিটিং কার্ডও ইউজ করতে পারেন, আমি দুইটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্র্যাপার দিয়েও করতে পারেন, ভিজিটিং কার্ড দিয়েও করতে পারেন। ভালো করে স্মুথ করার পর এরকম একটা ব্রেড নাইফ দিয়ে আমরা এরকম ডিজাইন করে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনার মন মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। 6B নজলের মধ্যে আমি হোয়াইট কালার ক্রিম আর এরকম ম্যাঙ্গো ফ্লেভারের ক্রিম মিক্স করে নিয়েছি। মিক্স করে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে চারিদিক দিয়ে দিয়ে দিলাম, দেখতেই পারছেন দেখতে কতটা সুন্দর লাগছে। বর্ডারের জন্য আমি ছোট সাইজের স্টার নজেল ইউজ করছি। স্টার নজেল দিয়ে ঠিক এইভাবে আমরা ডিজাইনটা করে নেব, আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুবই আস্তে আস্তে কাজটা করতে হবে, তাহলে দেখবেন খুবই পারফেক্ট হবে আর দেখতেও ভালো লাগবে। সময় নিয়ে কাজ করলে কিন্তু সব কাজই সুন্দর হয়, আর প্র্যাকটিস করলে কিন্তু এই জিনিসগুলো আরও সুন্দর হয়ে যায়। তো কেকের ফিনিশিং টাচের জন্য আমি কিছু স্প্রিঙ্কেল ইউজ করব, আর এরকম এডিবল ফুল ইউজ করছি, এগুলো আপনারা গুলশান ডিএনসিসি মার্কেটে খুব ইজিলি পেয়ে যাবেন। আরও কিছু এই যে 24 ক্যারেট গোল্ড যে পাওয়া যায় সেগুলো দিয়ে দিয়েছি, আরও কিছু ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে দিলাম, যেহেতু ম্যাঙ্গো কেক তো ম্যাঙ্গো তো থাকাই লাগে। এরপর মাঝে দিয়ে আমি কোল্ড গ্লেজ দিয়ে দিয়েছি একটু গলিয়ে। কোল্ড গ্লেজটাকে কিন্তু আজকে আমি কর্ন সিরাপের সাথে মিক্স করে নিই। কোল্ড গ্লেজ হলো পাইপিং জেল, সেটাও আপনারা বলতে পারেন। তো এটাকে গলিয়ে জাস্ট হালকা একটু কালার মিক্স করে এখানে দিয়ে দিলাম, আর একটা ম্যাঙ্গো আর একটা পাতা দিয়ে এরকমভাবে ফিনিশিং করে নিলাম, দেখতে কতটা সুন্দর লাগছে সেটা তো বুঝতেই পারছেন। আশা করি আজকের এই সিম্পল মজাদার কেকটা খুব বেশি ভালো লেগেছে, এই কেকটা খেতে অনেক বেশি মজা হয়। আমার বাসায় নর্মালি এখন কেউই কেক পছন্দ করে না, তাও এই কেকটা কিন্তু সবাই খুব মজা নিয়ে খেয়েছে। তো আপনারাও ট্রাই করে দেখতে ভুলবেন না। যদি এই রেসিপি দেখে ট্রাই করে থাকেন অবশ্যই আমার ফেসবুক গ্রুপে শেয়ার করবেন,
আমি ফেসবুক গ্রুপের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা যারা এখনও আমার ফেসবুক পেজে লাইক দেননি, আমার ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি একটুও হেল্পফুল মনে হয়ে থাকে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি কী করতে হবে, হ্যাঁ সবসময়ের মতো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর আমার বেল আইকনটিতে প্রেস করে রাখতে হবে। বাই বাই।